वेल এখন আমরা এই পর্বে মডিফায়ারসের যে পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ অর প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক আছে এখন প্রশ্ন জাগতে পারে বললেন যে যে পয়েন্টটি তাই না একটি পয়েন্ট বাট আপনি বলতেছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ তাই না তিনটা একের ভিতর তিনটা ঢুকিয়ে দিলেন হ্যাঁ আজকে আমরা এক ঢিলে তিন পাখি শিকার করার চেষ্টা করব এই পার্টটির মধ্যে ঠিক আছে ইনশাআল্লাহ কারণ আমি এই তিনটা একত্রিত করেছি এটার একমাত্র কারণ হলো প্রত্যেকটা দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রত্যেকটির সাথে ফ্রেজ রিলেটেড তাহলে আমরা যদি একবার ফ্রেজটা ভালো মতো বুঝে যাই তাহলে কোনটা কোন ফ্রেজ আমাদের জন্য চেনা একেবারে ইজি হয়ে যাবে তো প্রথমে কি বলেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার আগে আমাদের একটা কথা জানতে হবে যে ফ্রেজ জিনিসটা কি ফ্রেজ জিনিসটা কিন্তু আমি গত পর্বে অনেকবার বলেছি ফ্রেজ জিনিসটা হলো পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো পার্টস অফ স্পিচ থাকে তাই না আচ্ছা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দ এক একটি পার্টস অফ স্পিচ একটা ওয়ার্ড একটা পার্টস অফ স্পিচ তো এরকম কয়েকটি পার্টস অফ স্পিচ একত্রিত হয়ে এ গ্রুপ অফ ওয়ার্ডস যখন হয়ে যায় এ গ্রুপ অফ ওয়ার্ডস কয়েকটি এটা দুটিও হতে পারে তিনটিও হতে পারে তখন ওগুলোকে কী বলা হবে ফ্রেজ বলা হবে এক একটি ফ্রেজ বলা হবে যেমন ম্যান ম্যান ঠিক আছে এখানে ম্যানটা কিন্তু একটা নাউন তাই না একটা একটা পার্ট অফ স্পিচ এখন যদি আমি বলি দ্য ম্যান ঠিক আছে এখন যদি আমরা বলি দ্য ম্যান তাহলে কিন্তু এখানে দ্য ম্যানটা হয়ে যাবে নাউন ফ্রেজ ঠিক আছে এইরকম টাইপের এক বা একাধিক পার্টস অফ স্পিচ মিলে যে গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করে তাকে ফ্রেজ বলা হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি আমরা বুঝতে পারছি ঠিক আছে যে ফ্রেজগুলো মিলে বা যে শব্দগুচ্ছগুলো মিলে ঠিক আছে যে পার্টস অফ স্পিচগুলো মিলে ধরতে গেলে অ্যাডভার্বে কাজ করবে একটা সেন্টেন্সের মধ্যে তাকেই আমরা কি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এত কিছু দেখার দরকার নেই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা চিনতে পারলে হলো যে কী জিনিসটা তো যখন আপনি কোনো ভার্বকে যখন হাউ ওয়েন ওয়ার Why, with whom, from where, how much? এই কয়েকটা ওয়ার্ড দিয়ে বা এই কয়েকটা WH কোশ্চেন দিয়ে আপনি প্রশ্ন করবেন ভার্ভকে ঠিক আছে শুধু ভার্ভকে এই কয়েকটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন তখনই তার পরিবর্তে আপনি যে অ্যান্সারটা পাবেন ঠিক আছে ওই অ্যান্সারটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হবে তো হাউ এই হাউ মানে কি হাউ মানে হলো কীভাবে তাই না হাউ মানে কীভাবে তো এই হাউ দিয়ে যদি আপনি প্রশ্ন করেন আমি এভাবে ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে দিচ্ছি হাউ দিয়ে যদি আপনি প্রশ্ন করেন জাস্ট লাইক ধরেন He behaves. হ্যাঁ আচ্ছা এখন সে বিহেভ করে আচ্ছা এখানে একটা ড্যাশ দিল এখানে একটা ড্যাশ দিয়ে এখানে আপনাকে বলল যে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ ঠিক আছে এভাবে বলে দিল ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে হি বিহেভস তাহলে আমাদের এখানে এই ভার্বটাকে আমাদেরকে প্রশ্ন করতে হবে কি দিয়ে হাউ দিয়ে মানে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বটা কে ছিল আপনার বিহেভস ছিল এই বিহেভসটাকে প্রশ্ন করে হি বিহেভস সে কেমন বিহেভ করে সে কেমন বিহেভ করে এই যে কেমন বিহেভ করে তাই না এই বিহেভটাকে আমি প্রশ্ন করলাম তাহলে এই বিহেভটাকে প্রশ্ন করলে আমি অ্যান্সারটা এইভাবে পেতে পারি ইন এ ফ্রেন্ডলি ওয়ে সে অনেক ফ্রেন্ডলি ওয়েতে বা ফ্রেন্ডলি গেস্টারে কী করে বিহেভ করে তাহলে আমি এই ভার্বকে প্রশ্ন করার ফলে কী পেলাম ইন এ ফ্রেন্ডলি ওয়ে তাকে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এখানে চারটি পার্ট অফ স্পিচ মিলে কি একটি ফ্রেজ গঠিত হয়েছে ঠিক আছে তাহলে এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ঠিক আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যাপারটা বুঝতে পারলেন এরকম হাউকে যখন আপনি ওয়েন দিয়ে প্রশ্ন করবেন ওয়েন দিয়ে আমি এভাবে প্রশ্ন দিচ্ছি জাস্ট লাইক শি ওয়েক্স শি ওয়েক্স ঠিক আছে সে ঘুম থেকে উঠে বা এরকম হ্যাঁ আচ্ছা তাহলে এই সেম ওরকমই থাকবে আপনার বলবে যে ইউজ এ পার্টস মানে ইউজ এন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ঠিক আছে মানে এরকম লেখা থাকবে তাহলে প্রশ্নটা আপনি প্রশ্ন করবেন ওয়েন দিয়ে প্রশ্ন করবেন শি ওয়েক্স কখন ঘুম থেকে ওঠেন কখন ঘুম থেকে সবচেয়ে সকালে ওঠে তাই না তাহলে শি ওয়েক্স এখানে দিতে পারেন ওয়েক্সের পরে আপ তারপরে ইন দ্য মর্নিং ওয়েক্সের সাথে তো আপই হয় তাই না ওয়েক্স আপ ইন দ্য মর্নিং হ্যাঁ মেইন কথা আপনি কীভাবে তৈরি করবেন ওটা না আপনি প্রশ্নটার মানে আপনার এই ওয়েক্সটাকে ওয়েন দিয়ে প্রশ্ন করার ফলে কোন ওয়ার্ডগুলো পাচ্ছেন ওগুলো আগে লিখবেন লেখার পরে ওগুলো মিলে একটা অর্থ প্রকাশ করবে তাহলে এই যে এই আপ ইন দ্য মর্নিং এই আপ ইন দ্য এইভাবে ওয়েক্স আপটা একসাথেও থাকতে পারে বলা যায় না ঠিক আছে হ্যাঁ আমি এটা বোঝার সুবিধাতে দিয়েছি ইন দ্য মর্নিং তখন কী হয়ে যাবে আপনার একটা ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করবে ঠিক আছে আর যদি ওয়েক্সটা শুধু থাকে তখন আপনারা আপ ইন দ্য মর্নিং দিয়ে দিতে পারে
নাই শি ওয়েক্স আপ ইন দ্য মর্নিং ঠিক আছে তাহলে আপ ইন দ্য মর্নিং কিসের কাজ করছে আপনার ধরতে গেলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করছে তারপর আমি ওয়্যার দিয়ে হি লিভস এখানে লিভকে আপনি ওয়্যার দিয়ে প্রশ্ন করেন হি লিভস তাহলে এখানে আপনার ওটা আমি আর লিখছি না যে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা আপনারা বুঝে নিতে পারবেন হ্যাঁ তাহলে হি লিভস এখানে আমি দিতে পারি ইন এ ভিলেজ হি লিভস ইন এ ভিলেজ তাহলে এই পুরোটা যে একটা ফ্রেজ পাচ্ছি এটা লিভসটাকে কী করছে মডিফাই করছে বা এই লিভসটা মানে আমি লিভসটাকে আমি ওয়ার দিয়ে কোশ্চেন করার পরে আমি ইন এ ভিলেজটা পাচ্ছি তাহলে এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ঠিক আছে আবার ওয়াই ওয়াই দিয়ে প্রশ্ন করছি ওয়াই দিয়ে জাস্ট লাইক ধরেন লিখছি সারা সারা আমার বোনের নাম ঠিক আছে সারা স্টাডিজ সারা স্টাডিজ আচ্ছা সারা পড়াশোনা করে তাহলে এখানে স্টাডিজটাকে প্রশ্ন করেন ওয়াই দিয়ে প্রশ্ন করেন ওয়াই কেন পড়াশোনা করে তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে আমি এভাবে দিতে পারি টু গেট এ জব টু পাস ইন দ্য এক্সাম ঠিক আছে টু গেট এ প্লাস ঠিক আছে এরকম টাইপের এই একটা ফ্রেজের কাজ করছে তাহলে এই ধরতে গেলে এই টু গেট এ জব একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তারপরে আবার উইথ হুম দিয়ে আমি আবার এই কথাটা এভাবে দিতে পারি যেমন সারা লিভস সারা লিভস এখন দিতে পারি উইথ হুম দিয়ে দিলে কী হবে তাহলে আমাদের দিতে পারি উইথ হার মম ঠিক হলো এই এইটা হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তারপরে ফ্রম ওয়্যার তাহলে আমি এখানে এভাবে দিতে পারি সাপোজ এখানে দিল আয়াত কেম এই কেমটাকে প্রশ্ন করলাম এই কেমটাকে যদি প্রশ্ন করি ফ্রম ওয়্যার আয়াত কেম কেম মানে হলো কোথা এসেছে তাই না এসেছিল আচ্ছা তাহলে আমি ফ্রম ওয়্যার কোথা থেকে এসেছিল এই যে এসেছিল কোথা থেকে এসেছিল যদি আমি দেই তাহলে সরি এটা স্মল লেটার হবে আচ্ছা ফ্রম আ ভিলেজ টি ভিলেজ থেকে এসেছিল আচ্ছা হাউ মাচ দিয়ে যদি আমি প্রশ্ন করি সাপোজ এখানে শি লাভস মি তাই তো আচ্ছা তাহলে এই শি লাভস মি এই লাভসটাকে প্রশ্ন করেন হাউ মাচ দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে এখানে আমি দিতে পারি ভেরি লিটল ঠিক আছে তাহলে এই ভেরি লিটলটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তাহলে আমরা বুঝতে পারলাম আপনারা যদি কখনো কোনো ভার্বকে হাউ ওয়েন ওয়ার ওয়াই এবং উইথ হুম ফ্রম ওয়ার হাউ মাচ এইগুলো দিয়ে প্রশ্ন করেন এগুলোই ঠিক আছে মেইন হলো এই চারটা ঠিক আছে এগুলো জাস্ট এমনি মাঝে মধ্যে থাকতেও পারে বা নাও থাকতে পারে এই চারটা দ্বারাই বেশিরভাগ কোশ্চেনগুলো হয় তাহলে আপনি যদি এই কটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ভার্বকে কোনো কোশ্চেন করেন তাহলে যে বিপরীতে যে অ্যান্সারটা পাবেন ওই অ্যান্সারটাই হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি তারপরে একটু আরেকটু ক্ল্যারিফাই করে দিচ্ছি এই হাউ দিয়ে যখন প্রশ্ন করা হয় ওটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার যখন ওয়েন দিয়ে প্রশ্ন করা হয় তখন ওটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম যখন ওয়ার দিয়ে প্রশ্ন করা হয় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস আর যখন ওয়াই দিয়ে প্রশ্ন করা হয় তখন বলা হয় অ্যাডভার্ব অফ কজ ঠিক আছে মানে আপনাদের অ্যাডভার্বের কিন্তু প্রকারভেদ রয়েছে হ্যাঁ তো এরকম এই চারটি দিয়ে প্রশ্ন করলে কোনোটা কখনো ম্যানার পাবেন কখনো টাইম পাবেন অ্যাডভার্ব অফ টাইম পাবেন কখনো অ্যাডভার্ব অফ প্লেস পাবেন আবার কখনো অ্যাডভার্ব অফ কজ পাবেন ঠিক আছে আর এইগুলো জাস্ট এমনি নর্মালি মাঝে মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে তো আশা করি এই সাতটি যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে ভার্বকে এই দ্বারা কোশ্চেন করলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা দেখি অ্যাডজেক্টিভ ফ্রেজটা বলতে বোঝাচ্ছে আমরা যদি অ্যাডজেক্টিভটা বুঝতে পারি তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজও বোঝা হয়ে যাবে আমরা তো ফ্রেজ জানি এক বা একাধিক পার্টস অফ স্পিচ একগুচ্ছ হয়ে যখন মানে এক গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যায় তখন তাকে ফ্রেজ বলে আর অ্যাডজেক্টিভ কী অ্যাডজেক্টিভতে কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা এগুলো বর্ণনা করে কী করে নাউনটা বা প্রোনাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ কি নাউন বা প্রোনাউনকে মডিফাই করা ইট মিনস অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজও কোনো নাউন বা সরি কোনো নাউন বা নাউন ফ্রেজকে কী করবে মডিফাই করবে কারণ প্রোনাউন ফ্রেজ হয় না অ্যাকচুয়ালি ঠিক আছে কোনো নাউন বা নাউন ফ্রেজকে কী করবে মডিফাই করবে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজটা হলো এরকম ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের অ্যাডজেক্টিভের কাজ যেরকম অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজটা সেরকম জাস্ট এটা একটু মনে রাখলেই হবে ঠিক আছে কোনো নাউন বা নাউন ফ্রেজকে কী করবে মডিফাই করবে বা অর্থ পরিবর্তন করবে জাস্ট লাইক একটু খেয়াল করে দেখেন আমাদের একটা সেন্টেন্স দিচ্ছি এভাবে নর্মালি পরীক্ষার মধ্যে যেভাবে থাকতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্য গার্ল এখানে একটা ড্যাশ দিল ড্যাশ দিয়ে এখানে বলল ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক আছে আচ্ছা তারপরে এখানে বলল ইজ মাই কাজিন
এইভাবে বলে দিল ঠিক আছে তাহলে দ্য গার্ল আচ্ছা দ্য গার্ল কিন্তু একটা নাউন ফ্রেজ তাই না তাহলে এটাকে আমাদের কি করতে বলেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ কি মডিফাই করা তাহলে আমাদের এমন কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস দিতে হবে যেটা এই নাউনটাকে বা এই গার্ল নাউনটাকে মডিফাই করে তাহলে আমি এখানে একটা কথা আমি এখানে একটা নরমাল একটা দিচ্ছি অ্যাডজেক্টিভ ফ্রেজ জাস্ট লাইক ধরেন ওয়েয়ারিং ব্ল্যাক ড্রেস The girl wearing black dress is my cousin. আচ্ছা দেখেন তো এই ওয়েয়ারিং ব্ল্যাক ড্রেসটা কিন্তু এই যে দি গার্ল নাউন ফ্রেজটাকে কী করছে মডিফাই করছে কারণ এই ওয়েয়ারিং ব্ল্যাক ড্রেসটা কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে কালো পোশাক পরিহিত একটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে তাহলে এই গার্লটার অবস্থাতেই তো বোঝাচ্ছে তাহলে নাউনে অ্যাডজেক্টিভের কাজ কী হয় একটা নাউনের অবস্থাও বোঝায় দোষও বোঝায় গুণও বোঝায় সংখ্যাও বোঝায় বা পরিমাণও বোঝায় তাই না তাহলে এই ওয়েয়ারিং এ ব্ল্যাক ড্রেস এটা হলো একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ আরেকটা দিচ্ছি আরেকটা দিলে দেখা যাবে আরেকটু ক্লিয়ারিফাই হয়ে যাবে ম্যাটারটা জাস্ট লাইক ধরেন I gave her ঠিক আছে a ring I gave her a ring উল্টা পাল্টা কিছু ভাবেন না আবার হ্যাঁ আচ্ছা তারপরে এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম তারপরে এখানে বললো রিং তো এখানে কথার কথা এভাবে দিল পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক আছে এভাবে বলে দিল তা আই গেভ হার রিং তারপরে বলে দিল পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এ উইথ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে এখানে নাউন কোনটা দেখেন তো আই তো প্রোনাউন গেভ তো ভার্ভ হার তো আরেকটা প্রোনাউন তাই না এখানে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসেছে তারপরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের নাউন হিসেবে আছে অ্যাকচুয়ালি রিং আর যদি এর সাথে এটাও যুক্ত করি নাউন ফ্রেজ তাহলে আমাকে এই রিংটাকে মডিফাই করতে হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে আমি কী দিতে পারি আই গেভ হার এ রিং আচ্ছা এভাবে দিতে পারি না made of gold I gave her a ring made of gold আমি তাকে একটা রিং দিয়েছিলাম যে রিংটা ছিল সোনার তৈরি অথবা স্বর্ণের তৈরি ঠিক আছে আর অথবা আপনি মেড অফ সিলভার দিতে পারেন যেটা মনে হচ্ছে মেড অফ উড দিতে পারেন হ্যাঁ মেড অফ লিভ দিতে পারেন অনেক ধরনের রিং হতে পারে আচ্ছা যাই হোক তো এখন এই রিং যে নাউন ফ্রেজটা এটাকে মডিফাই করছে মেড অফ গোল্ড কারণ এই রিংটা গোল্ডের তৈরি গোল্ডের দ্বারা তৈরি রিংটার অবস্থাটা বোঝাচ্ছে গোল্ডের দ্বারা তৈরি ঠিক আছে তাহলে এই মেড অফ গোল্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন এবার আরেকটা যেভাবে থাকতে পারে এবার আরেকটা রুল মানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেয়ার ইজ নো এবার একটা ড্যাশ দিল তারপর এখানে বলল রুল ফর স্টাডি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যেটা বলতে পারে এখানে আমি এটা এভাবে দিয়ে দিচ্ছি যে বলল যে এখানে তো আচ্ছা এখানে বলল যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক আছে এভাবে বলে দিল তাহলে এখানে নাউন খুঁজেন নাউন কোথায় আছে হ্যাঁ এখানে নাউন হিসেবে এখানে স্টাডি আছে তাই না আচ্ছা বাট আমাদের দেখতে হবে প্রি মডিফাই কী পাশে একে পার্শ্ববর্তী যে নাউনটা থাকবে তাকেই মডিফাই করবে তাহলে ব্র্যাকেটে সরি এখানে ড্যাশের পরে কী আছে নাউন হিসেবে এই ড্যাশের পরে এই রুলটা আছে নাউন হিসেবে ঠিক আছে রুল তাহলে আমার এখানে এমন একটা ফ্রেজ বসাতে হবে যেটা এই রুলটাকে মডিফাই করবে ঠিক আছে আমি কিন্তু এগুলো আগে দেখিয়েছিলাম এবার কী হলো এখানে আমি প্রি মডিফাই ওগুলো কিন্তু পোস্ট মডিফাই করেছিলাম পরে মানে ওইগুলো যেগুলো এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে এক্সাম্পলটা দিয়েছি এখানে আবার প্রি মডিফাই আসছে আচ্ছা তা প্রি মডিফাই হিসেবে আমাদের এখানে এই রুলটাকে মডিফাই করতে হবে তাহলে আমি এখানে এভাবে দিতে পারি দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ফর স্টাডি মানে পড়াশোনার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই তাহলে এই যে এই ধরা বাঁধা কিসের জন্য এই ধরা বাঁধাটা কাকে মডিফাই করছে এই রুল ধরা বাঁধা নিয়ম কার সাথে রিলেটেড আছে এই নিয়মটার সাথে এই ধরা বাঁধা কথাটা রিলেটেড আছে কারণ আমরা জানি ধরা বাঁধা নিয়ম তাই না হার্ড অ্যান্ড ফার্স্ট রুল তাহলে নাউনের পূর্বে যাই বসে বা নাউন ফ্রেজের পূর্বে যাই বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় ঠিক আছে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে ঠিক আছে তো এই হার্ড অ্যান্ড ফার্স্টটা কিসের কাজ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে আশা করি অ্যাডজেক্টিভ ফ্রেজটা বুঝতে পেরেছেন অ্যাডজেক্টিভ ফ্রেজ রিলেটেড কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আই উইল ডেফিনেটলি টক টু ইউ দেয়ার হ্যাঁ
আচ্ছা এবার আমরা প্রিপজিশনাল ফ্রেজটা নিয়ে একটু আলোচনা করব প্রিপজিশনাল ফ্রেজ এত কিছু দেখার দরকার নেই বোঝারও দরকার নেই প্রিপজিশনাল ফ্রেজটা চিনতে পারলেই হলো প্রিপজিশনাল ফ্রেজ চেনার একমাত্র উপায় হলো এভাবে আসছি একমাত্র উপায় হলো ফার্স্টে একটা প্রিপজিশন বসাবেন ঠিক আছে তারপর প্লাস তারপর একটা নাউন বসাবেন তারপরে আবার আরেকটা প্রিপজিশন বসাবেন ঠিক আছে এটা হবে প্রিপজিশনাল ফ্রেজ এই স্ট্রাকচারটা মনে রাখবেন প্রিপজিশন নাউন প্রিপজিশন মাঝে মধ্যে আরেকটা প্রিপজিশন নাও থাকতে পারে নর্মালি এখানে একটা নাউন ফ্রেজও থাকতে পারে ঠিক আছে নাউন সরি ফ্রেজও থাকতে পারে আর প্রিপজিশনটা অনেক সময় উজ্জ্ব থাকতে পারে লাস্টের প্রিপজিশনটা তারপরেও আমি দিয়ে দিচ্ছি এখানে প্রিপজিশন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কী শিখলাম এখানে প্রিপজিশন নাউন প্রিপজিশন মাঝে মধ্যে লাস্টের প্রিপজিশনটা নাও থাকতে পারে তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই এক্সাম্পলটা এভাবে থাকতে পারে যে দ্য বুক ড্যাশ তারপরে এখানে বলল যে নর্মালি ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ ঠিক আছে ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ তাহলে এখানে দ্য বুক তারপরে বললো ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ তাহলে আমরা প্রিপজিশনাল ফ্রেজের আমরা রুলটা কি জেনেছি রুলটা হলো প্রিপজিশন নাউন বা নাউন ফ্রেজ প্লাস প্রিপজিশন লাস্টে প্রিপজিশন থাকতে পারে নাও থাকতে পারে ডাজেন্ট ম্যাটার আচ্ছা তাহলে এখানে দ্য বুক তাহলে আমি দিতে পারি এখানে প্রিপজিশন ফার্স্টে এভাবে দেই প্রিপজিশন বসালাম অন তারপরে নাউন বা নাউন ফেস তাহলে আমি নাউন নাউন দিলে মানায় না একটা নাউন ফেস দিয়ে দিই অন দ্য টেবিল অন দ্য টেবিল দ্য বুক অন দ্য টেবিল ইজ ও সরি সরি এখানে একটা এখানে লাস্টের লাইনটা লিখে নেই ইজ ব্লু ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কী হয়ে যাবে দ্য বুক অন দ্য টেবিল ইজ ব্লু ঠিক আছে এই যে অন দ্য টেবিল দেখেন তো অন দিয়ে প্রিপজিশন বোঝাচ্ছে দ্য টেবিল দিয়ে নাউন ফ্রেজ বোঝাচ্ছে ঠিক আছে আর লাস্টে প্রিপজিশন আরেকটা থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে তাহলে এই অন দ্য টেবিল একটা প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে ফ্রেজের কাজ করছে ঠিক আছে প্রিপজিশন দিয়ে শুরু হবে আবার প্রিপজিশন দিয়ে শেষ হবে এইরকম ফ্রেজকে কী বলা হবে প্রিপজিশনাল ফ্রেজ বলা হবে আচ্ছা এখন প্রিপজিশনাল ফ্রেজের আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি একটু খেয়াল করে দেখেন এখানে ধরেন এভাবে থাকতে পারে দ্য ম্যান সিটিং এখানে ড্যাশ দিল তারপরে এখানে বলল ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ বুঝে নেবেন শর্টকাটে লিখলাম মি ইজ মাই ব্রাদার ঠিক আছে যে লোকটা আমার পাশে বসে আছে সে আমার ভাই এরকম হবে কথার অর্থটা ঠিক আছে আচ্ছা যাই হোক তো আমাদের দ্য ম্যান সিটিং এখানে কি বলছে ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজের জাস্ট একটু এই স্ট্রাকচারটা মনে রাখতে হলো প্রিপজিশন নাউন বা নাউন ফ্রেজ প্লাস প্রিপজিশন তাই তো এরকম তাহলে প্রিপজিশন বসাই তাহলে দ্য ম্যান সিটিং ইন দিলাম তারপরে নাউন বা নাউন ফ্রেজ হিসেবে আমি ইন ফ্রন্ট দিলাম ঠিক আছে ফ্রন্ট তারপরে আরেকটা প্রিপজিশন হিসেবে আমি অফ দিলাম ইন ফ্রন্ট অফ মি ইজ মাই ব্রাদার যে লোকটা আমার পাশে বা আমার সামনে বসে আছে ঠিক আছে সে আমার ভাই এরকম ইন ফ্রন্ট অফ মি ঠিক আছে তারপরে বাই ডিন্ট অফ দেখেন বাই ডিন্ট অফ ঠিক আছে ইনস্টিড অফ এরকম টাইপের প্রিপজিশন দিয়ে শুরু প্রিপজিশন দিয়ে শেষ মাঝখানে একটা কী বসবে কোনো নাউন বা নাউন ফ্রেজ বসলে ওটাকে কী বলা হবে প্রিপজিশনাল ফ্রেজ বলা হবে ঠিক আছে আশা করি প্রিপজিশনাল ফ্রেজটাও বুঝতে পেরেছেন এই তিনটা ফ্রেজ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা মানে কী বলবো একটা পার্ট গ্রামারের একটা পার্ট হ্যাঁ আমি এই যে এটা মডিফায়ারের মধ্যে যে করালাম এই মডিফায়ারের এই তিনটা ফ্রেজ সম্পর্কে যদি আপনারা ভালো ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভার্সিটি অ্যাডমিশন এবং যে অন্যান্য যে জব এক্সামগুলোও হয় ওগুলোর মধ্যেই প্রিপজিশনাল ফ্রেজ বলেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন এগুলো একেবারে চিনতে একেবারে ইজি হয়ে যাবে আপনাদের জন্য তারপরে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আমি আগেই বলেছি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আই উইল ডেফিনেটলি টক টু ইউ দেয়ার ইভেন আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন দ্য ম্যাটার ইন দ্য কমেন্ট সেকশন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন থ্যাংকস আ লট আসসালামু আলাইকুম